Dice salam aleikum. Aleikum salam. ¿Qué hago en la Alhamdulillah, ¿qué van a hacer? আজকে থেকে তো আমরা রিভিশন ক্লাস করব পরিবেশ পরিচিত আমাদের সিলেবাস শেষ তাই না ইয়ামি আজকে থেকে আমরা পরিবেশ পরিচিতি রিভিশন ক্লাস করব বলেছিলাম মনে আছে কোন অধ্যায়ে প্রথম রিভিশন করাবো বলেছিলাম সেটা মনে আছে তোমাদের আরো মনে আছে মিস কোন অধ্যায়ে রিভিশন করাবো বলেছিলেন ইয়েস মিস আমার মনে ছিল দেখি বলো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো তো আমরা প্রথমে কোন অধ্যায়টা পড়েছিলাম শক্তির ওতে পদার্থ ও শক্তি পদার্থ শক্তি তো লাস্ট করেছি একদম লাস্ট করেছি পদার্থ শক্তি এটা তো আমরা এখন রিভিশন করব না সবার প্রথমে যে অধ্যায়টা পড়েছিলাম দ্বিতীয় সাময়িক সিলেবাস থেকে সেই অধ্যায়টা আজকে রিভিশন করব ঠিক আছে ক্লাস মিস সবাই একটু বইটা খুলো বাংলাদেশ আচ্ছা বই লাগবে না বই খুলবে না কেউ বই খুলবে না খাতা বের করো ঠিক আছে আমরা বাংলাদেশ অধ্যায় থেকে উত্তর এবং শূন্যস্থানগুলো আজকে রিভিশন করব পড়া নিব তোমাদের থেকে শূন্যস্থান এবং সঠিক উত্তর বাংলাদেশ অধ্যায় থেকে শূন্যস্থান সঠিক উত্তর শুনতে পাচ্ছো সবাই ইয়েস মি ওকে আচ্ছা দেখো এখানে লিখেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও আমি যাকে যেটা বলতে বলবো সে সেটা আনসার করবে ঠিক আছে সবাই একসাথে আনসার করবে না যাকে যেটা করবো সে সেটা আনসার দিবে ঠিক আছে এক নাম্বার প্রশ্নটা বলো আমাকে ইভা ইভা এক নাম্বার প্রশ্নটা পড়ো আমাদের আমাদের দেশের নাম ইভা ইভা পড়বে বাকিরা মিউট থাকবে ইভা এক নাম্বার প্রশ্নটা পড়ো কি লিখেছি আমাদের আমাদের বানান করে পড়ো না পারলে বানান করো আমাদের 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 তাইকাতে তালেবাসে কাছে বরুন্দ আমাদের দেশে আমাদের দেশের পড়ো আমাদের দেশের এটা কি বানান করো আমাদের দেশের নাম 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 কি হ্যাঁ এবার অপশনগুলো পড়ো চারটা অপশন কি কি দেওয়া আছে প্রথমটা কি আছে ঢাকা দ্বিতীয়টা কি আছে বানান করে পড়ো যেটা পারবে না সেটা বানাবো বাংলা বাংলা দেশ গ গ কি লিখেছি ভারত ভাকার ভা বয় শূন্য র ত ভারত এবং ঘ ঘ নাম্বার কি লিখেছি পকার পা পাস্টার কি পা কি আকি দন্ত শয়ত আকার দন্ত পাকিস্তান আমাদের দেশের নাম কোন কি বলো আমাদের দেশের নাম কি কোনটা হবে আমাদের দেশের নাম
ঢাকা আমাদের দেশের নাম আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশ আমাদের দেশের নাম কি বাংলাদেশ তাহলে এক নম্বর উত্তর কি হবে তাহলে সবাই এক নাম্বার লিখে শুধু উত্তরটা লিখো ঠিক আছে এক নাম্বার দিয়ে শুধু উত্তর লিখো প্রশ্ন লিখতে হবে না আমরা তো রিভিশন করছি প্রশ্ন লিখতে হবে না এখন শুধু তোমরা উত্তর লিখো আরাফ এক নাম্বার উত্তর কি হবে বলো আরাফ শুনতে পাচ্ছো এক নাম্বার প্রশ্নটা করো আমাদের দেশের নাম ঢাকা আমাদের দেশের নাম কি বাংলাদেশ তাহলে এক নম্বর দিয়ে উত্তর লিখো বাংলাদেশ ঠিক আছে এগুলো তুমি আগেই পড়েছো আজকে আমি রিভিশন ক্লাস করাচ্ছি আমাদের তো সিলেবাস শেষ এই জন্য আমরা এখন রিভিশন ক্লাস করছি এটা হচ্ছে দ্বিতীয় সাময়িক ক্লাস শুরু হওয়ার পর মিস প্রথম যে অধ্যায়টা পড়িয়েছিলাম বাংলাদেশ সঠিক উত্তর সমস্ত গুলো দুই নাম্বার প্রশ্নটা আনিসা করো দুই নাম্বার প্রশ্ন আনিসা করো আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন ভালো করে দুই নাম্বার প্রশ্নটা করো আমি আমার স্ক্রিন ভালো করে দেখতে পাচ্ছি না তাহলে তুমি বের হয়ে আবার তোমার হয়তো নেটওয়ার্ক সমস্যা হতে পারে সবাই তো দেখতে পাচ্ছে সাহিরা দুই নাম্বারটা পড়ো সাহিরা দুই নাম্বার বাংলাদেশের রাজধানী ক চট্টগ্রাম খ রাজশাহী গ ঢাকা তাহলে এবার বলো তো বাংলাদেশে কি বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা ভেরি গুড বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা তাহলে দুই নাম্বার দিয়ে উত্তর লিখো ঢাকা ঠিক আছে প্রশ্ন লেখার দরকার নেই প্রশ্নগুলো আছে তোমাদের কাছে শুধু উত্তরটা এখন লিখো বাংলাদেশের রাজধানী ঢাকা এক দুই সবার লেখা হলে বলবে এরপর আমি পরের পেজে যাব ম্যাম সবার লেখা শেষ হয়েছে মিস আমার লেখা শেষ হয়েছে আরাফ লিখেছ আরাফ তুমি লিখেছ আরাফ এক এবং দুই লিখেছ হ্যাঁ আমি দুই পছন্দ লিখেছি ওকে ইভা লিখেছ ইভা প্রশ্ন লিখতে হবে না শুধু একটু পানি খাবো যাও খেয়ে আসো তিন নাম্বার প্রশ্ন কে বলবে
এটা কে পারবে দেখো তো কে পারবে প্রশ্নটা দেখো সবাই প্রশ্নটা দেখো আরাফ প্রশ্নটা দেখো বাংলাদেশে কয়টি জেলা আছে এটা কে পারবে যে পারবে সে আনমিউট করে উত্তর দাও 64 জেলা কত কি 62 64 জেলা আছে ধরে বলো সাহিরা বাংলাদেশে কয়টি জেলা আছে উত্তর হবে গ 64টি সবাই উত্তর দিয়ে লিখো 64 তিন নাম্বার দিয়ে উত্তর লিখো 64টি আর আপ লিখো একটু রিভিশন করলে মনে থাকবে আর ভুলে যাবে না আরাফ লিখেছো লিখেছো আরাফ ইভা মারোয়া তোমরা তিনজন লিখেছো আরাফ ইভা মারোয়া ইভা লিখেছো এবার তাহলে আমরা শূন্যস্থানে যাচ্ছি এক নাম্বার শূন্যস্থানটা আমাকে বলবে বাংলাদেশ স্বাধীন হয় বই থেকে খুঁজে বের করো বই পড়ো বই থেকে খুঁজে বের করো দুই নাম্বারটা বলো আরাফ অপেক্ষা করো আরাফ তুমি দুই নাম্বার প্রশ্নটা পড়ো বাংলাদেশের আনমিউট করো আরাফ আনমিউট করো দুই নাম্বারটা পড়ো বাংলাদেশের আবার মিউট করে দিয়েছো বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা কি এটা তুমি বলো আরাফ বলো এখানে কি বসবে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা ভাষা আরাফ বলো বাংলাদেশের রাষ্ট্রভাষা কি আরাফ আনমিউট করো আর কি মিসের কথা শুনতে পাচ্ছ বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা ভাষা ইভা বলো বাংলাদেশের রাষ্ট্রভাষা কি ইভা আনমিউট করে বলো বাংলাদেশের রাষ্ট্রভাষা কি ইভা আনমিউট করো না
বাংলাদেশের রাষ্ট্রভাষা এখানে কি বসবে ভা আমাদের ভাষা কি আমরা কোন ভাষায় কথা বলি বাংলা বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা মনে থাকবে সবার ক নাম্বারটা বলো মারোয়া বাংলাদেশের রাজধানী ড্যাশ বাংলাদেশের রাজধানী কি বসবে ঢাকা ভেরি গুড ক নাম্বারটা বলো আনিসা হ বাংলাদেশের সমুদ্র সৈকত বাংলাদেশের সমুদ্র সৈকত সৈকতের না জোরে বল চট্টগ্রাম মংলা ও পায়রা চট্টগ্রাম মংলা ও পায়রা বাংলাদেশের সমুদ্র বন্দরের নামগুলো হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম মংলা ও পায়রা পায়রা ঠিক আছে মংলা বানান করো মংলা চট্টগ্রাম আরাফ ঢাকা বানান করো ঢাকা আরাফ ঢাকা বানান করো আনমিউট করো আরাফ আনমিউট করো ঢাকা বানান করো আনমিউট করে ঢাকা বানান করো না পারলে মিসকে বলো মিস মিউট হয়ে গেছে বাবা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমি আরাফকে শুনতে পাচ্ছি না মিউট হয়ে গেছে এবার বল এখন বলো ঢাকা বানান বলো এখানে কেন আছে বাংলাদেশে কয়টি জেলা আছে বাংলাদেশে কয়টি জেলা আছে কয়টি জেলা আছে কেউ পারবে না কেন একটু আগে সঠিক করেছি না চৌষট্টিটি এখন করেছো এখন ভুলে গেছো এখন করেছো এখন ভুলে গেছো লিখতে হবে না তোমরা শুধু ক খ দিয়ে উত্তরগুলো লিখো পুরো লাইন লিখতে হবে না ক খ দিয়ে উত্তরগুলো লিখো ভাই এরপর তো তোমাদের বন্ধ হয়ে যাবে জানো কালকে উত্তর লাগবে শুধু শনিবার থেকে তোমাদের বন্ধ কালকে থেকে বন্ধ ঈদের বন্ধ
এগুলো প্রশ্ন তোমাদের কাছে লেখা আছে খাতায় আগে লেখা আগে পড়িয়েছি লেখা আছে কেমন এখন যদি উত্তর লিখতে দিও শেষ করতে পারবে না বাংলাদেশের স্বাধীন হয় দেখো বই থেকে রিডিং করবে বই থেকে ভালো করে রিডিং করলে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে সব শূন্যস্থান সঠিক উত্তর সবকিছু উত্তর দিতে পারবে নেক্সট যেদিন ক্লাস থাকবে ওই দিন আমরা সত্য মিথ্যা আর প্রশ্ন উত্তর গুলো করবো ঠিক আছে এই অধ্যায় থেকে যেহেতু রিভিশন শুরু করেছি এই অধ্যায় থেকে পড়াবো ইভা লিখেছো আজকে তোমরা হোমওয়ার্ক করবে শূন্যস্থানগুলো ঠিক আছে
যেটাই রিভিশন পড়াচ্ছি শূন্যস্থান এগুলো রিভিশন করবে তোমরা এই পাঁচটা শূন্যস্থানই আজকে হোমওয়ার্ক করবে বাসায় একটু পড়বে সবাই কেমন একটু একটু পড়বে তোমাদের তো অনেক সিলেবাস শেষ অনেকগুলো সাবজেক্টের সিলেবাস শেষ তাই না শেষ পরিবেশ পরিচিতি শেষ এগুলো বাসায় পড়বে বন্ধে একটু পড়বে বাসায় সবাই লিখেছ সবার লিখা শেষ বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা তুমি আর না মোবাইল বন্ধ হয়ে গিয়ে ক্লাস করে পারবো না এগুলো শূন্যস্থান গুলো তোমরা হোমওয়ার্ক করবে ঠিক আছে এখন কিছু আর লিখাবো না শূন্যস্থান গুলোই তোমরা হোমওয়ার্ক করবে সঠিক উত্তর পড়িয়েছি না আজকে সঠিক উত্তর তো রিভিশন করিয়েছি কিন্তু আমার কথা শুনো সঠিক উত্তর তোমরা এখন রিভিশন করেছ সঠিক উত্তর গুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি না হোমওয়ার্ক দিচ্ছি শুধু শূন্যস্থান করুন ঠিক আছে ঠিক আছে মিস তাহলে আজকে ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম মিস Yes, I'm not my lover.